প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখছেন, এটি 3 ইঞ্চি একটি ওয়াটার পাম্প মেশিন। এটি 163 সিসি একটি মেশিন, 7 হর্স পাওয়ারের। এই মেশিনটি অতি সহজে বহনযোগ্য একটি মেশিন। এই মেশিনটি আপনার যে কোনো বোর্ডিংয়ে বসায়া সহজে পানি তুলতে পারবেন। যেমন আপনাদের বাসায় যদি কোনো কলের বোর্ডিংয়ে আপনারা এটাকে সেট করতে চান, খুব সহজেই এটা কলের বোর্ডিংয়েও সেট করা যাবে। এটি যদি আপনারা কোনো ডিপ মেশিনের বোর্ডিংয়ে সেট করতে চান, সেখানেও আপনারা খুব সহজে এটিকে সেট করতে পারবেন। এছাড়াও আপনারা অন্যান্য যে কোনো বোর্ডিংয়ে এই মেশিনটিকে খুব সহজেই সেট করে আপনারা পানি তুলতে পারবেন। প্রিয় দর্শক, এই মেশিনটি খুব সহজেই বহনযোগ্য একটি মেশিন। এই মেশিনটি আপনারা যে কোনো বোর্ডিংয়ে সেট করে পানি তুলতে পারবেন। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই মেশিনটি মিনিটে 1000 লিটার পর্যন্ত পানি তোলা যাবে। এছাড়াও আপনারা ফায়ার ফাইটিংয়ে যদি কোথাও আগুন লাগে, আপনারা সহজে এই মেশিনটিকে নিয়ে গিয়ে সেট করে কোনো জলাশয় কিংবা যে কোনো টিউবওয়েলের বোর্ডিংয়েও আপনারা সেট করে এটাকে সহজভাবে পানি আপনারা তুলতে পারবেন। এবং যে কোনো এই মেশিনগুলো যে কোনো দুর্যোগেও কিন্তু ব্যবহার করা খুব সহজ। এছাড়াও কোনো নির্মাণাধীন বিল্ডিংয়ের প্রয়োজনে আপনারা এই মেশিনগুলোকে সেট করতে পারেন। এটি একটি 163 সিসি মেশিন, 7 হর্স পাওয়ারের। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনটি অনেকটা সুন্দর। এটি দুদিকে ধরে একজনই এটাকে বহন করা খুব সহজ। প্রিয় দর্শক, এই মেশিনটি চালানোর ক্ষেত্রে কয়েকটি জিনিস লক্ষণীয়। সেটি হচ্ছে যে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুইচ দেখা যাচ্ছে, এটি কিন্তু অন অফ সুইচ। আপনারা এই অন অফ সুইচটিকে অন করে দিয়ে তারপরে আপনাদেরকে আসতে হবে। এটি কিন্তু সেলফে স্টার্ট হয় না, এটিকে টেনে স্টার্ট করতে হয় ম্যানুয়ালি। সেজন্য আপনারা এদিকে সুইচটা দেওয়ার পরে আপনারা ম্যানুয়ালি এই ফিতাটা টেনে এটাকে স্টার্ট করবেন। এই ফিতাটা টেনেই কিন্তু এটাকে স্টার্ট করতে হবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটি একটি তেলের ট্যাঙ্কি, এটি কিন্তু তেলের ট্যাঙ্কি। শুধু তেলে যে চলবে এটি কিন্তু তা নয়, এটিকে তেল দিতে হবে এখানে। এবং নিচের যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে মোবিল ব্যবহার করতে হবে। তারপরে তেল এবং মোবিল উভয়ের সমন্বয়ে কিন্তু এটি চলবে। দর্শক, এরপরে আপনারা মেশিনটি স্টার্ট করার পূর্বে, যেমনটা আর কি প্রতিটি মেশিনের ক্ষেত্রেই, এটিতেও কিন্তু পানি দিতে হবে। পানি দিয়ে এটি পানির এই ট্যাঙ্কিটাকে পানি দিয়ে ভরাট করতে হবে। যেমন পানি দেওয়ার জন্য মেশিন স্টার্ট করার পূর্বেই কিন্তু এখানে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে এই ট্যাঙ্কিটা যখন ভরে যাবে তখন আপনারা মেশিনটি স্টার্ট করতে পারবেন। সবশেষে যেটি জানাবো যে মেশিনটির কাজ শেষ হয়ে গেলে আপনারা যা করবেন, অন্যান্য মেশিনগুলোর মতোই এই যে নিচ দিকে দেখেন একটা চাবি আছে, চাবির মতো এটিকে খুলে দিলে এর ভিতরে যে পানি থাকে এই পানিটি কিন্তু এটা খুলে দিলে বেরিয়ে আসবে। অর্থাৎ আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি নিচের এই চাবিটি খুলে দিবেন, অর্থাৎ এর ভিতরে যে পানিটি থাকবে এদিক দিয়ে বেরিয়ে আসবে। তারপরে আপনারা আবার নতুন করে যখন স্টার্ট করবেন, পুনরায় নতুন পানি আপনারা এই ট্যাঙ্কিটিতে ভরাট করবেন। এই জায়গাটি দেখছেন, এটি কিন্তু পানি ইন করবে আর কি। এখানে পাইপ সেট করে আপনার যে কোনো বোর্ডিং অথবা জলাশয়, পুকুরে, যেখানেই হোক আপনারা ব্যবহার করতে পারবেন। এদিক দিয়ে পানিটা আসবে, এদিক দিয়ে পাস হবে। এখানেও আপনারা পাইপ সেট করে যত দূর নিয়ে যেতে চান আপনাদের প্রয়োজন মতো পাইপ সেট করে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে এয়ার কন্ট্রোলার, এয়ার ক্লিনার আর কি, যেটা এর নিচেই 3টি সুইচ দেখা যাচ্ছে। এটি হচ্ছে লিভার, এটিকে টানলে এই মেশিনটির স্পিড বাড়বে। এটি লিভার, এটি আপনারা এদিকে টানলেই কিন্তু এটার স্পিড বাড়বে। এবং এটি আবার যদি আমরা এটি পরিমাণ মতো আপনার মেশিনটির যত স্পিড দরকার আপনারা এটাকে টেনে স্পিড বাড়া কমানোর জন্য এই চাবিটি। এবং নিচে যে চাবিটি দেখছেন, এটি কিন্তু চোখ, এটি যদি কখনও মেশিন স্টার্ট না করে তখন এই চোখটি টেনে দিয়ে আপনারা মেশিনটিকে স্টার্ট করতে পারবেন। এছাড়াও নিচের যে এটি এই জায়গাটি কিন্তু তেলের জন্য। এই আপনারা মেশিন স্টার্ট করার পূর্বে অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে যে আমি তেলের চাবিটি ঘুরিয়ে দিয়েছি কি না। তো মেশিনটি যদি তেলের চাবি বন্ধ থাকে, যেমন মোটর সাইকেল, তেলের চাবি বন্ধ থাকলে কিন্তু সামান্য লাইনে যতটুকু তেল থাকে সেটা দিয়ে চলবে। অর্থাৎ বুঝতেই পারছেন,
তারপরে বন্ধ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে মেশিন স্টার্ট করার পূর্বে এই চাবিটি অন করে দিতে হবে, অর্থাৎ তেলটা যেন পাস হয়। পাস হলেই কিন্তু মেশিন অনায়াসে যতক্ষণ চালার দরকার ততক্ষণই মেশিনটি চলবে। যদি এই মেশিনটি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা আমাদের ওয়েবসাইট www.krishibazar.com, এছাড়াও আমাদের ফেসবুক পেজ কৃষি বাজার, ইউটিউব চ্যানেল কৃষি বাজারে নক করে আপনারা এই মেশিনগুলো অনায়াসে অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি।